মঞ্চে আসেন আমাদের মন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয়, মঞ্চে আসেন বিশিষ্ট অভিনেতা বন্ধুবর শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়, এবং মঞ্চে আসেন আমার স্ত্রী মানসী দে, এবং মঞ্চে আসেন শ্রী আশিস রাহিনী, এবং মঞ্চে আসেন শেখ মুজফ্ফর আহমেদ মুজফ্ফর, আরো বিশিষ্ট বিমল মাঝি আইনজীবী বিখ্যাত আইনজীবী, এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ মাওবোনেরা, আমাদের এই দুর্গা পূজা আমরা 2019 সালে শুরু করেছিলাম, প্রায় 5 বছর হতে গেল, মামলা মকদ্দমা হয়েছে, এই মাঠের আমরা অনুমতি পাইনি, হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, শেখ মুজফ্ফর তার জমিটা কিছুটা দিল আমাদের, তার ফলে আমাদের এই দুর্গা পূজা আমরা শুরু করলাম। মুজফ্ফর অন্য ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, কিন্তু সব ধর্মের প্রতি তার ভালোবাসা আছে, তাই সে এগিয়ে এসেছিল। এই ধরনের মানুষ আমরা কমই পেয়েছি, তাই মুজফ্ফরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে আছেন, প্রচণ্ড পরিশ্রম করে চলেছে শ্রী প্রণব দাস, এবং আমার ছোট ছেলে সুদীপন বৌমা দর্শিতা, এবং আরো অনেকে, আর আপনারা তো আছেনই, আপনাদের এই উপস্থিতি খুবই বর্ণময়। সবচেয়ে বড় কথা হলো, কোনো কারোর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, মন্ত্রমুগ্ধের মতো আমরা অনুষ্ঠানটা দেখছি, এর জন্যই আপনাদের আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। 5 বছর হলো আমাদের এই দুর্গা উৎসব, দুর্গা পূজার মধ্যে অসংখ্য কাহিনী আছে, গল্প আছে, আবেগ আছে, এ সকলেই আপনারা জানেন। আমরা এই মর্তের মানুষ দেবী দুর্গা আরাধনা করি, এবং আমরা প্রার্থনা করি যে আমাদের সমাজের ভেদাভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দেবী দুর্গার এই মহিমা আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে উদযাপন করি। আমাদের এই পূজার উপলক্ষে বহু মানুষ আপনারা সমবেত হয়েছেন, অধিকাংশ খুবই খুবই গরিব মানুষ, হলদিয়া শিল্প এলাকা, শিল্প সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারীদের এই হলদিয়া, সেই হলদিয়ায় আমাদের এই দুর্গা পূজা। আপনারা নিশ্চয়ই তাকে গৌরবের সঙ্গে বরণ করে নিচ্ছেন, নেবেন, দুর্ভাগ্যের বিষয় যে শিল্প এলাকা হলদিয়ায় গড়ে উঠেছিল, এখন সেই শিল্পের রমরমা নেই, নতুন কারখানা হচ্ছে না, এই মানুষের জীবনে আর্থিক অবস্থা খারাপ, সংকটের মধ্যেই আছে, কিন্তু হলদিয়াকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা উচিত তা আমি করেছি, বিধায়ক ছিলাম, সাংসদ ছিলাম, তাই স্বাভাবিকভাবে এটাই আমার দায়িত্ব পড়ে, এই দায়িত্ব পালন করেছি। পরবর্তীকালে নতুন কলকারখানা এলো না,
কেন এলো না সেটা আমি এখানে ব্যাখ্যা করছি না। যাই হোক, হলদিয়া খুব বড় শিল্প কর্মকরীয়, এখানে বন্দর আছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল আছে, আরো বড় বড় শিল্প আছে, মিসুইজের পিটিএ প্ল্যান্ট আছে, ছোটখাটো শিল্প এলাকা নয়, বড় শিল্প এলাকা। আমি ভারতবর্ষে ছুটে ছুটে দেখেছি এত বড় শিল্প এলাকা খুবই কম আমাদের, কিন্তু এই শিল্প এলাকার আরো উন্নতি আমি চাই, সে উন্নতি হলো না, কিন্তু ভবিষ্যতে হবে আমার এই দৃঢ় বিশ্বাস। যা পরিকাঠামো আছে, জমি আছে, কলকারখানা আছে, তাকে ভিত্তি করে বড় শিল্প নগরী হলদিয়া হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়, সব হয়েছে, আমি আশা করি ভবিষ্যতে হলদিয়াকে উন্নত হলদিয়া হিসাবে আমরা দেখতে পাবো, গড়ে উঠবে। আমি লম্বা বক্তৃতা দিচ্ছি না, আমাদের হলদিয়া উৎসব আগে হতো, আমরাই করতাম, বিশাল উৎসব, কখনো কখনো কোনো কোনো দিন 5-7 লাখ মানুষের সমাবেশ হতো, 10 লাখ পর্যন্ত ছাড়িয়ে গেছে হলদিয়া উৎসব। বিভিন্ন শিল্পীর সমন্বয়ে মুখরিত এই হলদিয়া উৎসব, সেটা এখন